বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রকে সাহিত্য অনুরাগীদের কাছে পরিবেশন করতে বাঙালিয়ানার নতুন নিবেদন গল্প ফিভার। পূর্ব প্রতিশ্রুতি মতো সম্পূর্ণ জুন মাস ধরে চলবে শয়ে সরঞ্জিৎ নয় নবারুণ। আজকের গল্প সাহিত্যিক সরঞ্জিৎ চক্রবর্তীর র্যাগিংয়ের দিনগুলোয় প্রেম। গল্প পাঠে কুমার প্রসাদ বসাক। পালক কুমারের ভূমিকায় তুহিন শুভ্র দত্ত। রিকানের ভূমিকায় আমি চান্দ্রেয়ী চৌধুরী। রণজয় কৌশলের ভূমিকায় আয়ুষ মজুমদার। ডিজিটাল পেইন্টিংয়ে প্রিয়াঙ্কা সাঁতরা। পোস্টার এডিটিংয়ে মৈনাক চক্রবর্তী। অডিও এবং ভিডিও এডিটিংয়ে সৌম্য খাটুয়া। শুরু হচ্ছে আজকের গল্প র্যাগিংয়ের দিনগুলোয় প্রেম। লাল একটা সরল রেখা, টেবিলে পড়ে থাকা কেকের গুঁড়ো থেকে দরজার গোড়া অবধি টানা। কখন কে টেনে নিয়ে যাচ্ছে কে জানে, তবে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে যে রেখাটি কেউ টানেনি, অন্যভাবে তৈরি করা হয়েছে। আর তৈরি করেছে লাল পিঁপড়েরা। তারা তাদের অদ্ভুত পরিবহন পদ্ধতি ব্যবহার করে কেকের টুকরোগুলো নিয়ে যাচ্ছে আস্তানায়। খাদ্য মজুত করছে তারা। সামনে হয়তো বৃষ্টির দিন আসছে। লোকে বলে ভারতের এই দক্ষিণাঞ্চলে বছরে দুবার বর্ষাকাল, তাই পিঁপড়েদের এই খাদ্য সংগ্রহ। এই খাদ্য সংগ্রহ দেখেছিল পালক, পালক কুমার। দুপুরে ওর খাওয়া কেকের গুঁড়ো নিয়েই পিঁপড়েরা টানাটানি করছে। তখনই বলেছিলাম পরিষ্কার করো, করেনি। আর দেখো, সেই সন্ধে থেকে এত রাত অবধি পিঁপড়েদের রেশনের লাইন চলেছে। আমি অধৈর্য হয়ে বললাম, দেখলি তো কীরকম পিঁপড়ে হয়েছে? তখনই বললাম পরিষ্কার কর, নাও ফেলা সামলাও। শের শাহ যেরকম ডাক ব্যবস্থা শুরু করেছিল, তুইও তেমনি পিঁপড়েদের রেশনিং সিস্টেম চালু করলি। অন্য সময় হলে পালক হয়তো অনেক কিছু বলতো, কিন্তু আজ কেমন ঘোরের মধ্যেও তাকিয়েছিল পিঁপড়েদের দিকে। হঠাৎ বলতে শুরু করলো, জানিস ছেলেবেলায় দেখেছিলাম একটা লাল পিঁপড়েকে ছোটো কাকা কাঁচের গ্লাস দিয়ে আটকে রেখেছিল। পিঁপড়েটা ছটফট করছিল বেরোবার জন্য, পারছিল না। হঠাৎ কি কারণে গ্লাসটা মায়ের দরকার হলো বলে ছোটো কাকা গ্লাসটা তুলে নিয়েছিল। আর আমি আশ্চর্য হয়ে দেখেছিলাম পিঁপড়েটা ছাড়া পেয়ে শটান এসে কামড়ে দিয়েছিল ছোটো কাকার আঙ্গুলে। কি জানি কিভাবে ব্যাপারটা হয়েছিল, কিন্তু হয়েছিল। আমি দেখলাম পালক কেমন অন্যমনস্ক। বললাম, পিঁপড়েদের বিহেভিয়ার চর্চা করলে হবে? মনে নেই কাল ক্লাস টেস্ট? ইলেকট্রনিক্সের এই ছটা অঙ্ক তাড়াতাড়ি করে ফেল, আর ঘণ্টাখানেক সময় আছে বড় জোর, তারপর তো যেতে হবে নাকি? হ্যাঁ, আর ঘণ্টাখানেক সময় আছে আমাদের। তারপরই শুরু সেই ভয়ের, মানে র্যাগিংয়ের। আমরা ইঞ্জিনিয়ারিং পড়ি, ব্যাঙ্গালোর শহর থেকে দূরে ছোট্ট পাহাড় ঘেরা এক জায়গায় আমাদের কলেজ। আমাদের ক্যাম্পাসে বয়েজ হোস্টেল, গার্লস হোস্টেল, সুইমিং পুল, জিমনেশিয়াম, লাইব্রেরি সবই আছে। দেখলেই মনে হয় ক্যালেন্ডারের পাতা থেকে ছিঁড়ে নেওয়া কোনো ছবি। এই ছবির মধ্যে আমরা ছায়ার মতো ঘুরে বেড়াই তটস্থ হয়ে, কারণ ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট মানেই আসতে যেতে সিনিয়রদের চর্চাপর, গালিগালাজ খাওয়া, ভয় ধরানো র্যাগিং। রাত 12:30 থেকে 2:30 অবধি রোজ র্যাগিং চলে। সিনিয়ররা রুম বলে দেয়, আর আমরা সেই মতো তাদের রুমে হাজিরা দিই। সেখানে গান গাইতে হয়, নাচতে হয়, অদ্ভুত অদ্ভুত সব প্রশ্নের উত্তর দিতে হয়। যেমন একবার আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রমাণ করো ভর্তি গ্লাস ইকুয়ালস টু খালি গ্লাস। বাবা, ভাগ্যক্রমে উত্তরটা জানতাম। বললাম, হাফ ভর্তি গ্লাস ইকুয়ালস টু হাফ খালি গ্লাস। দুদিকেই যদি হাফটা কেটে দিই তাহলে ভর্তি গ্লাস ইকুয়ালস টু খালি গ্লাস। সিনিয়ররা বেজায় খুশি, সেই রাতে আমাকে আর কেউ র্যাগিং করেনি, ফলে আমিও খুশি। কিন্তু এইসব নয়, আসল র্যাগিং অন্য, যা খুবই অশ্লীল। সেখানে অনেক আজে বাজে প্রশ্নের উত্তর দিতে হয়। শুধু আন্ডার গার্মেন্টস পরে যেতে হয় গার্লস হোস্টেলের মেন গেটে। মদের দোকানে বসে থাকতে হয় মেঝেতে নীল ডাউন হয়ে। একবার একজন সিনিয়র মেয়ে আমাকে অদ্ভুত র্যাগিং করেছিল। কলেজ থেকে একটু দূরে ঝর্ণার ধারে নিয়ে গিয়েছিল আমায়। তারপর পাথরে শুয়ে ওর ফর্সা পেটের উপর এক টুকরো ক্যাডবেরি চকলেট রেখে বলেছিল শুধু মুখ দিয়ে ওটাকে তুলে নিতে। আমি কি করেছিলাম? না 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 না, এটা গল্পের বিষয় নয়,
কারণ এই গল্প আমার নয়, এই গল্প পালক কুমারের, এই গল্প রণজয় কৌশলের, আর এই গল্প রিকান মুরলীরাজনের। হস্টেলের পিছনের মাঠে দাঁড়িয়ে আছি আমরা, আমরা মানে আমি, পালক, কল্যাণ, রুচির, অভিষেক, সায়ন্তন ও ময়ূক। কিছুটা দূরে দু তিনজন সিনিয়রের সঙ্গে দাঁড়িয়ে 6 ফুট লম্বা বিরাট চেহারার রণজয় কৌশল। আমার আর ময়ূখের র্যাগিং হয়ে গেছে, এবার পালক। কৌশল ওকে বলল, হে শোন, আমার জুতো মুখে নিয়ে ওই যে দেখছিস লেডিস হোস্টেল, ওখানে যা, চল চল যা। পালক চুপ করে দাঁড়িয়ে আছে। কৌশল জুতো খুলে এগিয়ে এসে আবার কথাটা রিপিট করলো, পালক তখনও চুপ। কৌশল হঠাৎ একটা থাপ্পড় মারল পালককে, আর তারপরই এক লাথি। আমরা এগোতে গিয়েও সাহস পেলাম না। কৌশল পালকের মুখে জুতো গুঁজে দিয়ে ঘাড় ধরে নিয়ে চললো লেডিস হোস্টেলের দিকে। শনিবার বিকেল, কলেজ প্রায় ফাঁকা, তাই পালককে হ্যাঁচানোটা কারো নজরে পড়ল না। আমরা নিরুপায় হয়ে পিছন পিছন চললাম, আর শেষ বিপত্তিটা ঘটল হোস্টেলের গেটে। রিকান আর দু তিনজন বেরোচ্ছিল, এমন সময় কৌশল তাদের পায়ের কাছে পালককে ছুঁড়ে দিয়ে বলল, হে দেখ, ইয়ে রাহা মেরা দুবলা কুত্তা। দুর্বল রোগা পালক তখন প্রায় আধমরার মতো, বলতে গেলে রিকানই উদ্ধার করলো ওকে। তারপর শটান কৌশলকে বলল, দুবলা কুত্তা, কুত্তা ও নেহি তুম হো। প্রায় সন্ধে হয়ে আসা আলোয় আমরা সেই প্রথম লক্ষ্য করলাম রিকানকে, জিন্স পরা পাতলা চেহারার মিষ্টি দেখতে একটা মেয়ে, কিন্তু সাহসটা বড় বেশি। রণজয় কৌশলকে এরকম ডোজ? কৌশল কেমন ভাবা চাকা খেয়ে দাঁড়িয়ে তারপর চুপচাপ চলে গেল। আমরা পালককে নিয়ে ফেরার পথ ধরলাম। রিকান আমাদের সঙ্গে এলো কিছুটা, বলল, পুয়ার বয়, বাই দ্য ওয়ে আই এম রিকান, তোমাদের নাম কি? আমরা আমাদের পরিচয় দিলাম, পালক চুপ করেই ছিল, কথা বলতে পারছিল না। হঠাৎ ওর ঘড়িটা কুঁ কুঁ করে অ্যালার্ম বাজতে শুরু করলো, ক্যাসিও ইন্ডিকলো, সবুজ পান্নার মতো আলো ছড়িয়ে পড়ল। শীতকালের সন্ধে, তাই 6টাতেই অন্ধকার। রিকান জিজ্ঞেস করল, অ্যালার্ম কেন? গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হবে, মনে রাখতে পারি না তাই। সেই দিনই প্রথম রিকানের নজরে পড়েছিল পালক, কিন্তু পালকের নজরে কিচ্ছু ছিল না আতঙ্ক ছাড়া, তার কারণ রণজয় কৌশল। কি কারণে কি জানে, রণজয় প্রথম থেকেই যেন পালককে টার্গেট করেছিল, যেখানে দেখতো সেখানে হেনস্থা করত। কিন্তু পালক কিছু করতে পারত না, স্যারদের কমপ্লেন করতে বললে বেজায় ভয় পেত, আরও র্যাগড হওয়ার কথা বলতো। রণজয় পালকের সঙ্গে কি না করেছে, পিঠে সিগারেটের ছ্যাঁকা থেকে উলঙ্গ করে রাস্তায় হাঁটানো সব, কিন্তু এই সব ছাড়িয়েও ছিল রিকান। ওই ঘটনার পর আমরা সবাই দেখতাম, যেখানে পালক সেখানে রিকান, সব সময় একসঙ্গে, ছোট্ট পাহাড়ের দিকে ঘুরতে যাওয়া, পোস্ট অফিস মাঠের সূর্য ঘড়ির পাশে, গ্রিন ফলসের রাস্তায়, দুজন আমাদের ছোট্ট টাউনে একসঙ্গে ঘুরে বেড়াতো। একদিন একটা খবর পেয়ে একটু ঘাবড়ে গেলাম, রাত্রে ঘরে বসে আমি পালককে বললাম, তোকে রিকান বলেছে যে রণজয় ওকে প্রপোজ করেছে? পালক চুপ। কি রে? আমি আবার বললাম। পালক ছোট্ট করে বলল, হ্যাঁ। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, রিকান কি বলেছে? তোর কি মনে হয় আর ডগস ক্যাপেবল অফ গেটিং লাভ? আর এর পরদিনই ঘটল ভয়ঙ্কর এক ঘটনা। 5:30 নাগাদ আমি আর পালক ড্রয়িং ক্লাস থেকে ফিরছিলাম, বড় মাঠের শেষ প্রান্তে আমাদের হোস্টেল, মাঠের অর্ধেক এসেছি, হঠাৎ প্রায় অন্ধকার ফুঁড়ে 3-4 ছায়ামূর্তি এসে দাঁড়ালো আমাদের সামনে। চিনতে পারলাম সিনিয়র। একজন বলল, এ পালক, চল চল, রণজয় ভাই ডাকছে। আমি বাধা দিতে গিয়ে বললাম, এই মাত্র ক্লাস শেষ হলো, হোস্টেলে ফিরছি, ভেরি টায়ার্ড। চটাস করে এক থাপ্পড় এসে পড়লো আমার গালে।
তারপর একজন বলল, ক্যা রে তুজে ভি ঠকু ক্যা। ওদের গলার স্বরে এমন কিছু ছিল যে আমি চুপ করে গেলাম। গাল জ্বলছে, শির দাঁড়াবে, নিচে নামছে বরফের শুঁয়োপোকা। পালক ওর বইয়ের ব্যাগ আমার হাতে দিল, তারপর আস্তে আস্তে চলে গেল ওদের সঙ্গে। বাকি পথটা একা একা ফেরার সময় মনে হলো অর্ধেক মাঠটা আজ দেপান্তর হয়ে গেছে। চার দিনের মাথায় জ্বর কমল পালকের, তবে পিঠের কালশিটে ভাবটা এখনো যায়নি। এর মধ্যে হোস্টেল সুপার এসে জিজ্ঞাসা করেছিলেন কি করে এসব হলো, পালক চুপ করেছিল। এই কদিন আমরা সবাই পালককে পালা করে দেখেছি, রাত জাগা, ওষুধ খাওয়ানো সব করেছি। চার দিনের মাথায় পালক একটু সুস্থ হলে আমি রাতে ওকে জিজ্ঞেস করলাম, কেসটা কি বলতো, এভাবে আড়ং ধোলাই দিল কেন তোকে? পালক আস্তে আস্তে বলল, রণজয় আমাকে ডেকে বলল যে রিকানকে ছেড়ে দিতে। রিকান নাকি ওকে বলেছে যে ও আমায় ভালোবাসে, আমি না করাই আর কি এরকম মারলো। না করলি কেন? কোথাকার কি একটা মেয়ে, তার জন্য কেলানি খেলি? তোর মাথায় কি ছিটটিট আছে নাকি? কোথায় চাচা আপনা প্রাণ বাঁচা, তা না খাঁচার মধ্যে ঢুকে প্যাদানি খেয়ে মাচায় উঠতে গেলি? এই পালক, এই পালক, তুই সিলিং এর দিকে তাকিয়ে আছিস কেন? তবে কি তোরও? কথা শেষ হওয়ার আগেই দেখলাম পালক হাসছে, দুর্বল, রোগা, ভীতু, ফর্সা একটা ছেলে হাসছে, অদ্ভুত সুন্দর একটা হাসি। রণজয়ের এত মার থ্রেট কোনো কাজে দেয়নি। সুস্থ হওয়ার পর পালক আরও নতুন এবং বাড়তি উদ্যমে রিকানের সঙ্গে ঘুরতে শুরু করেছে, সবাইকে খানিকটা দেখিয়ে দেখিয়েই। আমাদের এই ক্যাম্পাসে এমনিতেই ফ্রি মিক্সিং, প্রকাশ্যে চুমু খাওয়া, জড়িয়ে ধরা কোনো ব্যাপারই না, পালকরাও সেই পথেরই পথিক। এইরকমই একদিন আমাদের সামনেই রণজয় পালককে ধরল। এবার তুই মরবি বুঝলি, তোকে এক সপ্তাহ সময় দিলাম, রিকানের লাইফ থেকে তুই মাইনাস হ, নাহলে তোকে আমরা ডিলিট করে দেবো। পারবো না। আবে ওই কে বলা তুই, কে বলা সারা মাদার? মা তুলবেন না, যা বলার আমায় বলুন। রণজয়ের চেয়ে আমরাই বেশি আশ্চর্য, পালকের হলোটা কি? রণজয় চিৎকার দিল একটা, জাস্ট এক হপ্তা, জাস্ট ওয়ান উইক, মাইন্ডেড। আর ঘটনাটা ঘটল ঠিক এর আট দিনের মাথায়, এক রবিবার বিকেলে কাছের একটা ছোট্ট দোকান আন্টির শপে আমরা টিফিন খাবো। কলেজের মেসের জঘন্য খাবার থেকে ওয়েলকাম ব্রেক। হঠাৎ একটা বাইক এসে থামল দোকানের সামনে, রিকান। ও এসেই হঠাৎ এক টান মারল পালককে, কাম পালক লেটস গো, বলেই চকাশ করে চুমো খেলো একটা। পালক একটু অপ্রস্তুত, যতই হোক বাঙালি মধ্যবিত্ত বাড়ির ছেলে তো। রিকান আবার বলল, পালক লেটস গো না, আই হ্যাভ সামথিং টু টেল ইউ, লেট আস নট ওয়েস্ট টাইম। প্রায় চিন্তাই করে পালককে নিয়ে চলে গেল রিকান। আমরা দেখলাম বাইকটা নিমেষে রাস্তার বাঁকে মিলিয়ে যেতে। পালকরা একটু খেয়াল করলে আরেকটা জিনিস দেখতে পেত, দূরে দাঁড়িয়ে থাকা একটা কালো বুলেট, যা পালকরা যাওয়ার মিনিট খানেকের মধ্যেই স্টার্ট দিয়ে ওদের যাওয়ার পথেই চলে গেল। এই বুলেটটাকে আমরা সবাই চিনি, এটা রণজয় কৌশলের। জীবনের শ্রেষ্ঠ দৌড়টা আমি দৌড়ালাম, হিসেব করে দেখলাম বন্ধুরা এই সময় জিমে টেবিল টেনিস খেলবে, ফলে ওই দিকেই গেলাম। সংক্ষেপে সব বললাম, ওরাও খেলা ছেড়ে দৌড় দিল সিনিয়র হোস্টেলে। সব সিনিয়ররাই তো আর ওরকম খারাপ নয়, জড়ো হয়ে গেল কিছু সিনিয়র আর বেশ কিছু জুনিয়র। মোটর বাইকের একটা কনভয় চলল পালকের উদ্দেশ্যে, অত সব করতে আধ ঘন্টার মতো সময় লেগে গেছে। আমি আবিরদার মোটর বাইকের পেছনে বসে ভাবলাম, দেরি করে ফেললাম না তো, কিন্তু না, সত্যিই দেরি হয়ে গেছে। গ্রিন ফলসের কাছাকাছি দেখলাম
বাইকটা রাস্তার পাশে কাত হয়ে আছে আর উত্তেজিত রিকান পাগলের মতো হাত নাড়ছে। বাইক থামতেই রিকান চিৎকার করল, ওরা ওরা পালককে ফলসের দিকে নিয়ে গেছে, জানোয়ারগুলোর হাত থেকে ওকে বাঁচাও প্লিজ। কান্না এসে ঢেকে দিল রিকানের গলার স্বর। আমরা আর দাঁড়ালাম না, প্রায় সন্ধে হয়ে এসেছে, ঝর্ণার অবিরাম শব্দ ছাড়া আর কিচ্ছু শোনা যাচ্ছে না। আমরা চিৎকার করে অনেকবার পালককে খুঁজলাম, কোনো উত্তর নেই, শুধু একটা না জলের শব্দ। আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে খুঁজতে শুরু করলাম। আমি, আবিরদা আর বিশ্বদীপ খুঁজতে খুঁজতে চলে এলাম ঝর্ণার থেকে বেশ কিছুটা দূরে। ওখানে জলের শব্দ ক্ষীণ, বরং ঝিঝি ডাকছে খুব। হঠাৎ কো কো শব্দ একটা এলো ডান দিক থেকে। শব্দটা আমার খুব চেনা, সন্ধে ছটায় আমাকে রোজই শুনতে হয়। আমি চকিতে ডান দিক খুললাম। কিছু দূরে ঝোপের আড়াল থেকে একটা হাত বেরিয়ে আছে, তার কবজিতে সবুজ আলো জ্বলা একটি ঘড়ি। আমাকেই ডাকছে মনে হলো, আমি দৌড়লাম। আস্তে আস্তে পুরো শরীরটা দেখতে পেলাম। এবার পোলো স্পোর্টের সবুজ গেঞ্জি, ক্যাসিও ইন্ডিগ্লো, অজ্ঞান হয়ে পড়ে আছে আমাদের পালক কুমার। এখন শীতকাল, তবু গত চার দিন ভীষণ বৃষ্টি হয়েছে, কিন্তু মজাটা হচ্ছে এখানে বেলে মাটি বলে কাদা হয় না। আজ সকালে খানিক বৃষ্টি হলেও এখন বেশ রোদ উঠেছে। আজ আমরা গাড়ি করে ব্যাঙ্গালোর যাচ্ছি, আমরা মানে আমি, পালক, পালকের বাবা আর মা। পালকের একটা এক্স রে করতে হবে বাঁ হাতের কবজিতে। প্রায় 12 দিন পর গত পরশু পালক খানিকটা নর্মাল হয়েছে, আর এই 10-12 দিন কলেজে দক্ষ যজ্ঞ কাণ্ড। আমি সেই কথাই বলছিলাম পালককে। দক্ষযজ্ঞ শুনে পালক প্রশ্ন করল, কেন, কি হয়েছে? তুই হসপিটালে ভর্তি হওয়ার পরেই তো আমরা সবাই, রিকান এবং বেশ কিছু সিনিয়রও, প্রিন্সিপালের কাছে রণজয়ের নামে কমপ্লেন করি। তোর বাবা মা আসার আগেই কলেজ থেকে স্যারেরা তোকে দেখতে যান হসপিটালে, সেখানেও ডাক্তাররা বলেন যে এটা ব্রুটাল ফিজিক্যাল অ্যাসল্টের কেস। কলেজ থেকে রণজয়কে 3 বছরের জন্য সাসপেন্ডও করে দিয়েছে এবং পুলিশ রিপোর্টও করা হয়েছে। যেদিন ওর সাসপেনশন হয় সেদিন রণজয় এসেছিল কলেজে। প্রিন্সিপালের ঘর থেকে বেরোবার সময় রিকান ডেকে ওকে প্রায় সব স্টুডেন্টের সামনে ধরে, স্যান্ডেল দিয়ে মারেও। গালাগালি তো সঙ্গে আছেই, রণজয় বোধ হয় এতটা ভাবেনি। সে বেটাও নিজের রুমে ফিরে ব্লেড দিয়ে হাতের শিরাটিরা কেটে যাচ্ছে, তাই অবস্থা। এখনো বেল পেয়ে অবশ্য জেলের বাইরে, তবে শরীর বেশ খারাপ। তোকে টাইট দিতে গিয়ে যা টাইট খেলো না, নিজেরই প্যাঁচ কেটে গেছে, বেশ হয়েছে। তবে জানিস তো, দুঃখের একটা দিকও আছে, রিকানের বাবা ওকে অন্য কলেজে ট্রান্সফার করিয়ে নিয়ে গেছে। রিকানকে নিয়ে যে এত গণ্ডগোল, কি জানি কোত্থেকে সব জেনে গেছে। যাওয়ার আগে রিকান খুব কাঁদছিল, তোর তো তখন সেন্স ছিল না, আমাকে সব বলে গেছে, ও তোকে না কোনোদিন ভুলবে না, আসলে তোর সাথে তো আর দেখা হবে না। তাছাড়া ও নিজেকে এই অবস্থার জন্য দায়ী মনে করে। ইস, তোকে খুব ভালোবাসত জানিস, আমার না খারাপ লাগছে। কই, আমার তো লাগছে না। মানে? মানেটা হলো রিকানের সঙ্গে আমি আর অ্যাক্টিং করতে পারছিলাম না রে। কতদিন পারা যায়? রণজয়কে টাইট দেওয়ার এর চেয়ে ভালো উপায় ছিল না রে। গায়ের জোরে লোক বলে ওকে আমি কিচ্ছু করতে পারতাম না, তাই ওর পছন্দের জিনিস দিয়েই ওকে বধ করো। ব্যাস, রিকানকে পেয়ে গেলাম, তাই তো আমি অত মার খেয়েও কিছু বলিনি, জানতাম সময় আসবে। সেদিন আন্টির শপে রিকানের সঙ্গে আমি যেতামই না, কিন্তু দেখলাম দূরে রণজয় বাইক নিয়ে লক্ষ্য করছে, ফলে সঙ্গে সঙ্গে ডিসিশন নিই। লাকটা ফেভার করলো, বুঝলে ডিয়ার, রিকান ইজ নাথিং, দাবা খেলায় চেকমেট করার জন্য একটা বড়ে ছাড়া আর কিছুই নয়। তা বলে মেয়েটাকে এভাবে ইউজ করবি? কোথায় ইউজ, আর ও তো কিছু জানেই না, জানলি তুই, ও তো মহান প্রেমের সেন্টিমেন্ট নিয়েই আছে। শোন, পৃথিবী ঠিক সেরকম যেভাবে তুই দেখবি, বুঝলি?
আমি অবাক হয়ে নিষ্ঠুর ছেলেটার দিকে তাকিয়ে থাকলাম। পালক বুঝল বোধ হয়, আলতো করে বলল, আসলে ছোট কাকা বড় বেশিক্ষণ পিঁপড়েটাকে আটকে রেখেছিল রে।